সো আজকের ভিডিওটা আমরা একটা গল্প দিয়ে শুরু করবো। আর গল্পের প্রথম ক্যারেক্টার হচ্ছে সাজিদ। সে প্রথমে প্রতিদিন ঘুম থেকে ওঠে, তার ফোনটা হাতে নেয় এবং মেসেঞ্জার, ফেসবুক, টুইটার সব কিছু দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা খরচ করে। এরপরে ব্রাশ করে, ব্রাশ করার পরে নাস্তা করার সময় আবার সে কিছুক্ষণ স্ক্রোল করে এবং সারাদিন অনেক কাজ করার পরে ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, দেন আবার ফেসবুক, মেসেঞ্জার্স অ্যান্ড আদার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালায় অ্যান্ড রাতে ঘুমায় যায়। বাট সাজিদ কিন্তু সারাদিন অনেক কাজ করে, বাট একটা কাজ সে খুব ভালোভাবে করে আর সেটা হচ্ছে টাইম ওয়েস্ট করা। অন্যদিকে আমির, দ্য ম্যান, দ্য মেথ, দ্য লেজেন্ড, আমির আগের দিন তার সব টাস্কগুলো লেখা রাখে। ঘুম থেকে ওঠার পরে প্রথমে সে 30 মিনিট মেডিটেশন করে, এরপরে সে হেলদি ব্রেকফাস্ট করে তার কাজ শুরু করে এবং সারাদিন খুব প্রোডাক্টিভভাবে তার দিনটা শেষ করে এবং প্রতিদিন আমির এভাবে করে গ্রো করতে থাকে। নাও আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এখন সাজিদের মতো অবস্থা, বাট তারা আমিরের মতো হতে চায়। সো ইয়েস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা আপনাদের টাইমকে প্রপারলি ম্যানেজ করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো প্রতিদিন আমাকে ঘুম থেকে ওঠার পরে অনেক ধরনের কাজ করতে হয়, লাইক আমাকে ইউনিভার্সিটির ক্লাস করতে হয়, আমার বিজনেসের কাজগুলো করতে হয়, কন্টেন্টের কাজ করতে হয়, এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে, কিছু মাইক্রো বিজনেস আছে ওইগুলো সামলাতে হয় অ্যান্ড টিম ম্যানেজ করা প্লাস আদার অনেক কাজ আছে। সো দেখা যায় ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাকে অনেক ধরনের কাজ ডেইলি করতে হয়। সো আমি কীভাবে আমার টাইমগুলো ম্যানেজ করি অ্যান্ড আমি কোন কোন পদ্ধতিগুলো ইউজ করি আমার টাইম ম্যানেজ করতে, আজকে এই ভিডিওতে আমি সেগুলো শেয়ার করবো একটা একটা করে। সো নাম্বার ওয়ান, আপনি আপনার দিনটা আগের দিন রাতে স্কেজুল করে রাখেন। এটা খুব সিম্পল, লাইক আপনি পরের দিন কী কী কাজ করবেন, কী কী আপনার প্রায়োরিটিস সেগুলো আপনি আগের দিন রাতে ঘুমানোর আগে লিখে রাখেন। আমরা অনেকে যেটা করি, ঘুম থেকে ওঠার পরে আমরা চিন্তা করতে থাকি যে কী কাজ করবো, আছে কী কী কাজ আছে, কী কী টাস্ক আছে। এটা না করে আমি যেটা সাজেস্ট করি বা অনেকেই যেটা করে আসলে মানে অনেক লাভ হয়েছে, ইভেন আমার নিজের অনেক লাভ হয়েছে এটা করে, সেটা হচ্ছে আগের দিন রাতে ঘুমানোর আগে আপনি সব কিছু স্কেজুল করে রাখেন। সো আমি পার্সোনালি এই কাজটা করার জন্য একটা অ্যাপস ইউজ করি, এটার নাম হচ্ছে টুডুইস। সো এটাতে আপনারা খুব সহজে আপনাদের টাস্কগুলো অ্যাড করে রাখতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ভিডিও কিন্তু টুডুইস স্পন্সর করে না, এটা পুরোপুরি আমার পার্সোনাল রিকমেন্ডেশন থেকে দেওয়া। সো আপনারা যেটা করবেন, আগের দিন রাতে আপনাদের কাজগুলোকে স্কেজুল করে রাখবেন এবং পরের দিন সেভাবে আপনারা কাজগুলো করে ফেলবেন। নাম্বার টু, আই নো এটা আমার সাথে অনেকে অ্যাগ্রি করবে, অ্যাগ্রি করবে না, আই ডোন্ট নো এনি ওয়ান, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড অনেকে এটা করতেছে, সেটা হচ্ছে রাইজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের একটা কথা আছে, লাইক সকালে ঘুম থেকে ওঠার পরে যে কাজটা করবেন এটা যতটা আপনি ফোকাস করতে পারবেন স্বাভাবিকভাবে রাতে পারবেন না। হ্যাঁ, এটা অনেকের জন্য আবার প্রযোজ্য না, যেমন আমার নিজের টিম মেম্বার আছে সে রাতের বেলা বেশি প্রোডাক্টিভ, সো এরকম হতেই পারে। বাট নর্মালি আপনি যদি আপনার টাইমটাকে বেশি ইউটিলাইজ করতে চান তাহলে আপনাদেরকে অন্যদের থেকে আগে ঘুম থেকে উঠতে হবে। লাইক আপনি সকাল 5টা বলেন, 6টা বলেন, 7টা বলেন, আপনার কমফোর্ট মতো উঠবেন, বাট এটা যদি আপনি আর্লি উঠতে পারেন, লাইক প্রতিদিন দুপুর 12টা 11টার সময় উঠলে স্বাভাবিকভাবে আপনি একটু দিনে কম টাইম পাবেন আর রাতে বেশি টাইম পাবেন, স্বাভাবিক। বাট যত আগে ঘুম থেকে উঠবেন আপনার প্রোডাক্টিভিটিটা তত বাড়বে, এক সপ্তাহ একটু ট্রাই করে দেখতে পারেন। সো নাম্বার থ্রি, এটা হচ্ছে আপনি আপনার প্রথমে যে টাস্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে কাজ করান। আমরা যেটা করি, একটা টুডুইস বানাই বা একটা টুডু লিস্ট বানাই, সেটার মধ্যে যেটা করি আমরা সবগুলো কাজ র্যান্ডমলি করতে থাকি, বাট না, আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, মিড ইম্পর্টেন্ট কোনটা, লোয়েস্ট ইম্পর্টেন্ট কোনটা, আবার কোনটা না করলেই হয় না, এরকমভাবে আপনার প্রায়োরিটি লিস্ট করবেন। এতে করে যেটা হবে, আপনাদের যেই কাজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে করতেই হবে, সেই কাজগুলো দেখবেন আপনারা অটোমেটিকলি করে ফেলবেন যদি আপনি একটা প্রায়োরিটি লিস্ট বানান। তখন দেখা যাবে আপনি যখন কাজ করা শুরু করবেন আপনি আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলোকে আপনি প্রথমে করবেন। এতে করে যেটা হবে, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কটা কিন্তু হয়ে যাবে, এতে করে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন এবং আপনি প্রায়োরিটি ওয়াইজ কাজ করতে পারবেন, এতে আপনার টাইম ম্যানেজ করতে অনেক সুবিধা হবে। নাম্বার ফোর, সেটা হচ্ছে ব্লক ডিস্ট্র্যাক্টিং ওয়েবসাইটস। হ্যাঁ, আমি জানি কাজ করার সময় হঠাৎ করে একটা ফেসবুকে নোটিফিকেশন আসে, দেন আমরা নোটিফিকেশনে চলে যাই, সেখান থেকে মেসেঞ্জারে যাই, সেখান থেকে হয়তো বা ইনস্টাগ্রামে যাই, করতে করতে দেখি আয় হায় আধা ঘন্টা এক ঘন্টা চলে গেছে, অ্যান্ড দেন আমরা আবার কাজে যাই, আবার এই লুপটা হতে থাকে, আবার কেউ হয়তো একটা নোটিফিকেশন আসে বা একটা টেক্সট আসে, একটা সাউন্ড হয়। সো আপনারা যেটা করতে পারেন, এক নাম্বার আপনার ফোনটাকে দূরে রাখেন, অথবা হচ্ছে আপনারা আপনাদের পিসিতে বা ল্যাপটপে আপনারা কোনো প্লাগইন ইউজ করেন বা এমন কিছু ইউজ করেন যেটাতে আপনি কিছুক্ষণ টাইমের জন্য ব্লক করে রাখতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। অথবা এটাও করতে পারেন যে আপনি একটা স্পেসিফিক টাইম রাখবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য, বাকি টাইমে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন না যতই ইম্পর্টেন্ট কাজ থাকুক, অ্যান্ড আই বিলিভ এই প্রসেসটা আপনার অনেক টাইম সেভ করবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ
ইউজিং পোমোডোরো টেকনিক। আমি জানি অনেক অলরেডি জানেন যে পোমোডোরো টেকনিকটা কী, বাট যারা জানে না তাদের জন্য আমি একটু ছোটো করে এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে আপনি ধরেন একটা কাজ করবেন, কথা কথা আপনি একটা এসে লিখবেন, আপনি কি করবেন একটা 25 মিনিটের টাইম ব্লক রাখবেন। আপনি জানেন যে এসেটা লিখতে হয়তো বা আপনার 40-50 মিনিটের মধ্যে একটা রিসার্চ করতে হবে বা হোয়াট এভার ইট ইজ, আপনি 25 মিনিটে একটা টাইম ব্লক রাখবেন। ওই 25 মিনিটে ক্লক যতক্ষণ চলবে আপনি ততক্ষণ পর্যন্ত কাজ করবেন, কোথাও তাকাবেন না, অন্য কোনো ওয়েবসাইট ওপেন করবেন না, সোশ্যাল মিডিয়াতে যাবেন না, বা অন্য কোনো টাস্কও করবেন না। আপনি শুধুমাত্র আপনার এসে লেখাতে ফোকাস করবেন। 25 মিনিট শেষ হবে, এরপর আপনি 5 মিনিট একটা ব্রেক নেবেন, আবার আপনি 25 মিনিট সেমভাবে কাজ করবেন। এরকম করে 4 বার একটা লুপ করার পরে আপনি আধা ঘন্টার একটা ব্রেক নেবেন। এভাবে করে যদি আপনি কাজ করেন আপনার যে কোনো টাস্ক, সেটা যদি আপনি পোমোডোরো টেকনিকে করেন, তাহলে দেখবেন খুব কম টাইমের মধ্যে আপনি আপনার টাস্কটা শেষ করতেই পারবেন। আপনার ফোকাসও অনেক বেশি থাকবে, কারণ আপনি ওই টাইমে একটা টাস্ক করতেছিলেন এবং আপনার ফোকাস বারবার শিফট হয় নাই। সো এই ছিল আমার মেইন 5টা টিপস যেটা আমি পার্সোনালি ফলো করি ডে টু ডে লাইফে। ইয়েস, আমি জানি যে সবসময় ফলো করা পসিবল হয় না, বিকজ আই এম অলসো হিউম্যান বিং, আমারও ভুল হয়, প্লাস আমারও অনেক সময় হচ্ছে রুটিনে বাইরে যেয়ে কাজ করতে হয়, আবার অনেক সময় হচ্ছে নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকার কারণে হয় না। বাট আমি এগুলো কিন্তু ফলো করা ট্রাই করতেছি ফর লাস্ট 1 ইয়ার। সো আই হোপ যে আপনারা যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু জানতে চাচ্ছিলেন, আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। প্লাস আপনারা যদি ফেসবুকে দেখেন ভিডিওটা অথবা ইউটিউবে দেখেন, দেন প্লিজ ফলো অর সাবস্ক্রাইব টু মাই ফেসবুক পেজ অর মাই ইউটিউব চ্যানেল। আর এখন থেকে এই পেজে অথবা এই ইউটিউব চ্যানেলে মার্কেটিং, প্রোডাক্টিভিটি এবং বিজনেস নিয়ে রেগুলার কন্টেন্ট আসবে। অলসো আমরা একটা ফেসবুক গ্রুপ ওপেন করতেছি, যেখানে আমাদের সেম মাইন্ডেড মানুষ, যারা প্রোডাক্টিভিটি পছন্দ করে, যারা মার্কেটিং পছন্দ করে, যারা বিজনেস পছন্দ করে, আমরা সবাই একটা গ্রুপের মধ্যে থাকবো, আড্ডা দিব অ্যান্ড অনেক নলেজ শেয়ার করব। এই কারণে আমি একটা গ্রুপ ওপেন করেছি। আই ডোন্ট নো স্টিল যে গ্রুপের নামটা কী, ভিডিওর পরে আমি হচ্ছে কমেন্টে অথবা ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট কোথাও দিয়ে দিব। সো আপনারা যারা যারা চান আপনারা ওই গ্রুপে জয়েন করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। আর আপনি যদি ভিডিওটা পছন্দ করেন প্লিজ আপনার ফ্রেন্ডদের সাথে অথবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, #BeProductive লিখে, অ্যান্ড লেটস বিল্ড আ বেটার ফিউচার টুগেদার। আস্তা লা ভিস্তা।